আমি সারা দিন আমার শত্রুদের সাথে লড়াই করছি, কিন্তু রাত্রে আমার পাশে শুয়ে থাকা আমার বন্ধুই আমার আঘাত করছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কী নিয়ে বেড ব্রাদার্স টিম এবং ইটস উমরের মধ্যে ঝগড়া হয়েছিল। গাইস, আমরা তো সবাই জানি ইটস উমর এবং তার টিম মেম্বাররা মিলে সবাই একসাথে বেড ব্রাদার্স ইউটিউব চ্যানেলে কাজ করতো, কিন্তু ইতিমধ্যে তাদের মধ্যে একটা ঝগড়া হয়েছে। কিন্তু আসলে কী নিয়ে ঝগড়াটা হয়েছে? ঝগড়া হয়েছে মূলত উমর নাকি তাদের টাকা মেরে খেয়েছে, মানে উমর নাকি তাদের স্পন্সরশিপের টাকার কথা মিথ্যা কথা বলেছে। তাদের 2 মিলিয়নের কাছাকাছি প্রায় একটা চ্যানেলে তাদের স্পন্সরশিপের টাকা নাকি মাত্র 17-25 হাজার টাকা দেয়। কিন্তু ইতিমধ্যেই তাদের এই ব্যাড ব্রাদার্স টিমের যে ওনার, সে নাকি জানতে পারছে তাদের স্পন্সরশিপের টাকা 40,000 টাকা করে। একটা জিনিস ভাবতেই খুব অবাক লাগে, কিছু মানুষ টাকার জন্য সুখ ছেড়ে দেয়। আমরা সবাই এটাও জানি যে ওমর কিছুদিন আগে একটা এমটি কিনেছিল। সে মূলত তার এই ইউটিউব চ্যানেলে টাকা দিয়ে এমটি কিনেছিল, কিন্তু সে যখন তার এমটি কিনেছিল, তাদের ইউটিউব চ্যানেলের যে ওনার, তার ভাই নাকি তার কাছে বলেছিল যে বাইকটি চালানোর জন্য, কিন্তু সে তার মুখামুখি বলে যে বাইকটি তোলে নাকি তার গা জ্বলে। আর এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়, যার ফলে তার এই বাইকটিও বিক্রি করে দেওয়া হয়। আমি চুপচাপ থাকতে পছন্দ করি বইলা আমার দুর্বল ভাইব না, প্রকৃতিও ঠান্ডা থাকে তুফান আসার আগে। আর এই বাইকটি বিক্রি করে দেওয়ার কারণে মূলত উমর তাদের প্রতি এক তো রাগ, আর সেই কারণে সে বেড ব্রাদার্স ইউটিউব চ্যানেলে আর কাজ করবে না। সে তার নিজস্বভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবে এবং সেখানে সে কাজ করবে। গাইস, ইতিমধ্যে কিন্তু উমর তার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছে, সেখানে প্রায় একদিনের মধ্যে 50,000 সাবস্ক্রাইবার উপরে হয়ে গেছে একটা ভিডিও আপলোড করেছে। আর ইতিমধ্যে বেড ব্রাদার্স টিমও তাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছে যেখানে কিনা উমর নেই। তো গাইস, আপনি এই বেড ব্রাদার্স টিম আর উমর এই দুজনের মধ্যে কাকে বেশি সাপোর্ট করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর গাইস, উমর আর ব্যাড ব্রাদার্স টিম আলাদা হয়ে যাওয়ার পর তারা দুজনই তাদের টিকটক এবং ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের শায়েরি বলতেছে, ইমোশনাল মূলক, একজন আর একজনকে উপেক্ষা করে, একজন আর একজনকে মিনিং করে বিভিন্ন ধরনের ডায়লগ বলতেছে। তো চলুন তাদের কিছু ডায়লগ আমরা শুনে আসি। আমার স্বপ্নগুলা কোটি টাকার, তাই আপনাদের এই পয়সা কামানোর জ্ঞান নিজের কাছেই রাখেন। ভাই, একটা কথা মাথায় রেখো, সঠিক স্থানে আর সঠিক সময় যদি বেদবি না করতে পারো, তাহলে লাইফে কখনো সফলতা পাবে না। গাইস, আপনারা তো এতক্ষণ শুনলেন কী নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল, আর তারা কি আদৌ কোনো একসাথে ভিডিও করবে কিনা যদি তা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।